ব্যবসা করতে গেলে কিংবা উদ্যোগ নিতে গেলে আমাদের মাথায় প্রথম যে চিন্তাটা আসে সেটা হচ্ছে টাকা কোথায় পাবো। এখন এইটার সলিউশন কিন্তু খুবই সিম্পল। আমাদের দেশে অনেক মানুষ আছে যাদের হাতে টাকা আছে কিন্তু তাদের কোনো আইডিয়া নাই কিভাবে ব্যবসাটা করতে হয়, কিভাবে একটা উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে হয়, কিভাবে সৃজনশীল চিন্তা ভাবনা করে একটা আইডিয়া ডেভেলপ করতে হয়, এই আইডিয়াগুলো তাদের নাই। আবার অনেক মানুষ আছে যাদের অনেক সুন্দর সুন্দর আইডিয়া আছে, কাজ করার ক্যাপাসিটি আছে কিন্তু তাদের টাকা নাই। এই যে দুইটা প্রবলেম, কারো টাকা আছে কারো আইডিয়া আছে, আবার দুইটা একসাথে নেই। এই প্রবলেমটার সলিউশন কিন্তু খুবই সিম্পল। যার টাকা আছে সে আপনাকে টাকা দিয়ে হেল্প করবে, আপনার আইডিয়া আছে আপনি আইডিয়া দিয়ে হেল্প করবে। কিন্তু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনি আইডিয়া জেনারেট করছেন। একটা কথা আছে যে টাকা থাকলে উদ্যোক্তা হওয়া যায় না, কিন্তু সুন্দর আইডিয়া থাকলে উদ্যোক্তা হওয়া যায়। এই জন্য কথা হচ্ছে যে টাকা কোনো সমস্যা না। আপনি যদি সত্যিকার অর্থে উদ্যোক্তা হতে চান কিংবা আপনি যদি ব্যবসা করতে চান তাহলে টাকা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনার আইডিয়া, আপনার চিন্তা ভাবনা, আপনার সৃজনশীল চিন্তা ভাবনা। তো এই জন্য টাকার চিন্তা না করে আইডিয়া জেনারেশনের চিন্তা করে তাহলেই আপনি একজন সফল উদ্যোক্তা হওয়ার দিকে এগিয়ে যাবেন।